এরকম দেশের অবস্থা হয়নি। এখনও বাংলাদেশে এই বছর 4 টাকা 5 টাকা করে ঢেঁড়স বিক্রি হয়েছে, সবজির দাম অনেক বেশি, মানুষের অনেক কষ্ট হয়েছে, এখনও হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, এই সারের দাম আমরা বাড়াই নাই, 90 টাকার সার আমরা আজকে 16 টাকায় দিই, এখনও 16 টাকায় আছে। একটা 1 কেজি ইউরিয়ার দাম 81 টাকা, 6 টাকা বাড়ানোর পরেও 69 টাকা আমরা ইয়ে দিচ্ছি, 69 টাকা আমরা ভর্তুকি দিচ্ছি। গত বছর 28,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছি, পৃথিবীর কোন দেশে দেয়? এবং এই ভর্তুকির উপকারিতা কে পায়? গ্রামের কৃষক, চাষি, ধনী গরিব সকল কৃষক, ছোট বড় প্রান্তিক সকল কৃষকরা এই সুবিধা পায়। কষ্ট হচ্ছে, কষ্ট তো ভাগ করতে নিতে হবে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তাদের কষ্ট হচ্ছে, খাদ্যের দাম বেশি, মাছের দাম বেশি, মুরগির দাম বেশি, কিন্তু দেশের সার্বিক অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতি এটা থেকে আমরা বিচ্ছিন্ন না, এটিকে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কিছু লোক আছে, আপনারা দেখেছেন সম্প্রতি পাকিস্তানের এই অসহায় পরিস্থিতিতে, অর্থনৈতিক বিপর্যয় সংকটের মধ্যে পাকিস্তানের অনেক বড় বড় অর্থনীতিবিদরা বলেছে, আমি সংক্ষেপে বলছি, ইমরান খান বলেছিল যে পাকিস্তানকে তিনি সুইজারল্যান্ড বানিয়ে দেবে। একজন বিখ্যাত অর্থনীতিবিদ পাকিস্তানের, সে বলেছে যে ইমরান খান, আমি অনেক হিসাব বিকাশ করে দেখেছি, অনেক মূল্যায়ন করেছি, পাকিস্তানের বাংলাদেশ হতে হলে আরো 12 বছর লাগবে, যে আরে আমাদের গ্রোথ হচ্ছে, যে প্রবৃদ্ধি এটা যদি চলতে থাকে 12 থেকে 14 বছর লাগবে বাংলাদেশের সমকক্ষ হতে। কাজেই আপনাকে আমি বলছি যে আপনি বাংলাদেশকে, পাকিস্তানকে সুইজারল্যান্ড বানাইতে হবে না, আপনি বাংলাদেশকে, পাকিস্তানকে বাংলাদেশ বানাতে। এই যেখানে পাকিস্তানের অর্থনীতিবিদের কথা, সেখানে আমাদের এখানকার কিছু অর্থনীতিবিদ আছে, আমাদের কিছু সুশীল সমাজের প্রতিনিধি আছে, তারা বলছে আল্লাহ বাংলাদেশকে শ্রীলঙ্কা বানায় দেবে, শ্রীলঙ্কা বানালেই সরকারের পতন হবে। কিছু পত্রিকায় তারা মোনাজাত ধরে বসে আছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা বানায় দেবে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আছে, ইনশাল্লাহ থাকবে আমরা নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকার থাকা অবস্থায় সারা পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও নির্বাচন হবে, এবং নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, তারা বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করবে। এবং এই স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বঙ্গবন্ধুর হত্যাকারী, পাকিস্তানের দালাল, পাকিস্তানের নজুর ভিত্তি যারা করে, পাকিস্তানের উচ্ছিষ্টভোগী যারা, ধর্মকে যারা ব্যবহার করে, তারা বাংলাদেশ আর কোনোদিন ইনশাল্লাহ ক্ষমতায় আসতে পারবে না, তারা আর ক্ষমতা দখল করতে পারবে না, বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন তাদের কোনোদিন সফল হবে না। বাংলাদেশ মানবিক, বাংলাদেশ সকল মানুষের, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষের, সকল মানুষের এই দেশ, এবং এই দেশ সবসময় বঙ্গবন্ধুর স্বপ্নের একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ থাকবে। আমি গুছিয়ে আর অনেকক্ষণ কথা বলতে পারতাম, আমার সময়ের একটা সমস্যা রয়েছে, কত যে বঙ্গবন্ধু আর সাম্প্রদায়িক ছিল তখনই সে চিন্তা করছে যে মুসলিম লীগ, অনেক কথা তো। যাই হোক, আমি এটুকুই বলতে চাই, আপনার কৃষিবিদ বারবার মাননীয় প্রধানমন্ত্রী, কালকেও 1 মিনিটের মিটিং ছিল, উনি বোধহয় 5-7 মিনিট কৃষির উপরে বক্তব্য দিয়েছেন, বারবার বলছেন, উনি বলেছেন কৃষিমন্ত্রী এখানে আছে, আমি চাই যে আপনারা মাঠে যান, যতটা সম্ভব কৃষির উৎপাদন বৃদ্ধি করেন, সার সহ অন্যান্য উপকরণ আমরা দিচ্ছি, উৎপাদন বৃদ্ধি করেন। আমি, আপনারা অনেক ভালো কাজ করেছেন কৃষিবিদরা, কৃষি মন্ত্রণালয় এত 17 কোটি 16.5 কোটি মানুষের এখনো আমরা মোটামুটি খাদ্য নিরাপত্তা দিয়ে যাচ্ছি, এটাকে আমাদের টেকসই করতে হবে, ধরে রাখতে হবে, আরও আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে, বিজ্ঞানীদেরকে আরও ভালো জাত আবিষ্কার করতে হবে, এবং যারা মাঠের কর্মী, উন্নয়ন কর্ম করছে
কৃষি উন্নয়ন কর্পোরেশন, সম্প্রসারণ অধিদপ্তর, কত দ্রুত, কত দ্রুত, বারবার আমি বলছি কত দ্রুত আপনারা এই জাতগুলো মাঠে নিতে পারেন, কৃষকের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে পারেন, খুব দ্রুত মাঠে নিয়ে উৎপাদন আমাদের অনেক বাড়াতে হবে, তাহলেই বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা দেখানো হবে, বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখানো হবে। আমি মন্ত্রী আজ আসি কাল থাকবো না, কিন্তু আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা মাঠে কাজ করছেন, আপনারা আরও আরও দৃঢ়তার সাথে, আরও নিবেদিত হয়ে আপনারা কাজ করেন, নিষ্ঠা আন্তরিকতার সাথে কাজ করেন। এই দেশের মানুষ অনেক কষ্ট করে, তাদের কষ্টের পয়সায় আমাদের জীবিকা হয়, আমাদের দায়িত্ব তাদেরকে কিছু দেওয়া। ষড়যন্ত্র যারা করছে তাদেরকে করতে দেন, তাদের পায়ের নিচে মাটি নাই, তারা মানুষ থেকে বিচ্ছিন্ন, ঘন্টার পর ঘন্টা বলা যেতে পারে।